আগ্নেয়গিরিগুলো যে বিপজ্জনক এই বিষয়ে কারোরই কোনো সন্দেহ নেই। কেবলমাত্র বিগত 300 বছরে এগুলো লক্ষ লক্ষ ব্যক্তির জীবন কেড়ে নিয়েছে। আমাদের মধ্যে অধিকাংশই এই ঘুমন্ত দৈত্যগুলো থেকে নিরাপদ দূরত্বে বসবাস করছি, কিন্তু পৃথিবীর লক্ষ লক্ষ অধিবাসী বিভিন্ন জীবন্ত আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় বসবাস করে। ইতালির নেপলস অঞ্চলের অধিবাসীরা প্রায় 3000 বছর ধরে ভেসুভিয়াস পর্বতের কাছাকাছি বাস করছে। নেপলস থেকে 9 কিলোমিটার পূর্বে সমুদ্র উপকূলের খুব কাছে ভেসুভিয়াস পর্বতের অবস্থান। এটি ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত একমাত্র আগ্নেয়গিরি যাতে বিগত কয়েক শতাব্দীর মধ্যে অগ্ন্যুৎপাত হয়েছে, যদিও বর্তমানে এটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। ভেসুভিয়াস হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আগ্নেয়গিরি। যেহেতু এর ভিত্তি সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত, তাই এই পর্বত দেখতে যতটা বড় দেখা যায় তার চেয়ে আরও অনেক বড়। ভেসুভিয়াস পর্বতের অগ্ন্যুৎপাতের রয়েছে দীর্ঘ এক ইতিহাস। ভেসুভিয়াস পর্বত খ্রিস্টপূর্ব 79 অব্দের অগ্ন্যুৎপাতের জন্য বেশি পরিচিত, যার ফলে রোমান শহর পম্পেই, হেরকুলেনিয়াম ও পার্শ্ববর্তী কিছু বসতি লাভার নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। বিস্ফোরণের ফলে আগ্নেয় শিলা, ভস্য এবং আগ্নেয় গ্যাসের মেঘ 33 কিলোমিটার উচ্চতায় ছড়িয়ে পড়ে। এই শহরগুলো পরবর্তীকালে আর পুনর্নির্মাণ করা হয়নি, যদিও শহরগুলোর বেঁচে যাওয়া অধিবাসীরা এবং লুটেরাগণ ধ্বংসাবশেষ থেকে প্রচুর জিনিসপত্র সংগ্রহ করেছিল। কালক্রমে শহরগুলোর অবস্থান সবাই ভুলে গিয়েছিল। পরবর্তীকালে 1800 শতকে ঘটনাক্রমে শহরগুলোকে আবার খুঁজে পাওয়া যায়। এই অগ্ন্যুৎপাতের ফলে সান্নো নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গিয়েছিল এবং সমুদ্র তটও আগের থেকে উঁচু হয়ে গিয়েছিল। তাই বর্তমানে পম্পি শহরের অবস্থান না নদীর তীরবর্তী না সমুদ্র উপকূল সংলগ্ন। ভেসুভিয়াসও সময়ের সাথে সাথে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। এর ঢালের সবুজ জঙ্গল আর নেই এবং অগ্ন্যুৎপাতের ধাক্কায় এর চূড়ার অনেকটাই বদলে গেছে। সেই সময় থেকে বর্তমান পর্যন্ত ভেসুভিয়াসে অনেকবার অগ্ন্যুৎপাত হয়েছে এবং বর্তমানে এটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আগ্নেয়গিরি হিসেবে গণ্য করা হয়। কেননা এর আশেপাশের এলাকায় 3 লাখ মানুষ বসবাস করে এবং এটির বিস্ফোরণের মতো যথেষ্ট অগ্ন্যুৎপাতের প্রবণতা রয়েছে। 1944 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেসুভিয়াস পর্বতে অগ্ন্যুৎপাত হয়, যা সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকার সৈন্যদের ওপর ছাইভস্মের বৃষ্টি বর্ষণ করে। ভেসুভিয়াসের আশেপাশের অঞ্চলের অধিবাসীরা বর্তমানে ভুলেই যেতে বসেছে কত বিপজ্জনক স্থানে তারা বসবাস করছে। অতি আসন্ন সেই ঝুঁকির কথা চিন্তা না করেই পর্যটকরা ঐতিহাসিক স্থাপত্য শিল্পের নিদর্শন উপভোগ করতে সেখানে ভ্রমণ করছে। সেখানকার দোকানপাট আর ক্যাফেগুলো কর্মব্যস্ত থাকছে সবসময়। নেপলস উপসাগরের জলে অনেক জাহাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভেসুভিয়াস এখনও এক জনপ্রিয় আকর্ষণ হিসেবে অব্যাহত রয়েছে, আর এটাকে এক বিপজ্জনক ঘুমন্ত দৈত্যের পরিবর্তে প্রাকৃতিক পরিবেশের এক চমৎকার অক্ষতিকর নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, ভেসুভিয়াস কি আবারও জেগে উঠতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, এই ধরনের ভিডিও সবার আগে পেতে।